এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আমার ব্লগটা স্টার্ট করতে অনেক দেরি হয়ে গেল, এখন 10টা বাজে অলমোস্ট, আর সকাল থেকে অনেক কাজকর্ম করলাম তাড়াহুড়ো করে, কেননা আমরা এখন হসপিটালে যাব কাকিমাকে নিয়ে, তো রান্নাও করছি তাড়াতাড়ি। তো চলো দেখাই তোমাদের কী কী রান্না করলাম। কাকিমা বাড়ি থেকে লাউ এনেছিল, এই দেখো। তো লাউ দিয়ে ডাল করেছি, আলু, ফুলকপি আর পেঁয়াজ কলি ভাজা করেছি। আর এইদিকে হচ্ছে পালং শাক, এটাও আমাদের বাড়ির কাকুরা অনেক সবজি লাগায়, তো এই হলো। তারপর এখানে আছে শিম, এই দেখো শিম, পালং শাক আরও আছে। তো আর শুধু মাছটাই বাকি আছে, মাছ করে নিলেই হয়ে যাবে আমার। আর এইদিকে করছি সোনার জন্য ম্যাগি, ও বললো ম্যাগি খাবে। আমরা চলে এসেছি হসপিটালে, এটা মহারাজা অগ্রসেন হসপিটাল। তো কাকিমার প্রেশার আর ওয়েট চেক করা হলো, আর দেখো ছোট্ট বাচ্চাটাকে কি সুন্দর তাকিয়ে তাকিয়ে হাসছে। তো এবার কাকিমার ডাক্তার দেখাবো, তারপর তোমাদের সাথে আবার আমরা দেখা করছি। এখন ডাক্তার দেখানো হয়ে গেল, কাকিমাকে বলেছে নেক্সট উইকে অপারেশন করতে, তো সেই জন্য আমরা একটুখানি এদিকে কথা বলতে যাব। বেশ ভালোই লাগলো হসপিটালটাতে, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ সুন্দর, এর ভেতরে একটু কাজও হচ্ছে। তো ডাক্তারবাবু, কাকিমার গলব্লাডারে স্টোন আছে, সেই জন্য অপারেশন করব আমরা। কিছু টেস্টও দিয়েছে, যেগুলো আমরা এখানে করব না, বাইরের থেকে করব। তো এখন আমরা বাইরে যাচ্ছি, আর ভেতরে খুব ঠান্ডাও লাগছিল, মনে হচ্ছে রোদ্দুরে গিয়ে একটু দাঁড়াই। আর দেখো হসপিটালের বাইরে একটা মন্দির ছোট্ট, কি সুন্দর, খুব সুন্দর মন্দিরটা, ভালো লাগছে দেখতে। তো আমি আর কাকিমা এখন যাই গাড়ির থেকে, সোনাও চলে এসছে। আমরা এবার যাব প্যারামাউন্ট নার্সিং হোমে, ওখানে গিয়ে কাকিমার কয়েকটা টেস্ট করাতে হবে। আর ব্লাডের যে টেস্টগুলো রয়েছে, যে সমস্ত টেস্টগুলো, সেগুলো সোনা বলেছে আমাদের ল্যাব থেকেই করিয়ে দেবে। তো আমরা এখন যাচ্ছি প্যারামাউন্ট নার্সিং হোমে, ওখানে গিয়ে তারপর কাকিমার আবার কয়েকটা টেস্ট আমরা করাবো। তো আজকের মতো হসপিটালের কাজ আমাদের কমপ্লিট। এখানে আছে বাউলি, হসপিটাল থেকে বেরিয়েই আমরা দেখতে পেলাম একটা দোকানে অনেকগুলো বাউলি রাখা। আর যে খুব ভালোবাসে বাউলি খেতে, সেই জন্য বাউলিটা নিয়ে আসছি। পার্লার থেকে চলে এসছি, এখন আমরা খাবো কফি। এই যে দেখো, এখন কফি খাবো, কাকিমাও কফি খাচ্ছে, আমি খাবো। সোনা এখনো অফিস থেকে আসেনি, মানে ওর সেন্টার থেকে, অফিস থেকে না, অফিস থেকে, সেন্টার থেকে আসেনি। আর জো, আমি আর কাকিমা, আমরা তিনজন মিলে এখন কফি খাবো। এই যে আর জো, আর জো তুমি কিছু বলবে? কিছু বলো, কিচ্ছু কিছু বলো। আর জো মামা বাড়ি যেতে চাইছে, কেননা ওদের ক্রিসমাস ছুটি পড়ে গেছে, হলিডে, তাই না? আর্য উইন্টার ভ্যাকেশন স্টার্টেড, তো মামা বাড়ি যাবে। দেখি আমরা, কালকে তো হবে না, পরশুদিন মামা বাড়ি যাব, আমিও দুদিন গিয়ে থাকবো। আমিও তো এখন মামা বাড়িতে, মানে আমার বাপের বাড়ি গিয়ে বেশি দিন থাকতেই পারি না, একদিন কি দুদিন ম্যাক্সিমাম। তো এখন তো পৌষ মাসও আছে, সেরকম চাপও নেই, ভাবছি একটু থেকে আসবো বাড়িতে। তো দেখি কি করি, তোমাদের জানাবো। হ্যালো
হ্যালো এভরিওয়ান, আমাদের ডিনার অনেকক্ষণ আগে হয়ে গেছে, এখন আজকে অনেক বেজে গেছে, 11:15 বাজে, সবাই ঘুমিয়ে পড়েছে বাড়ির। তো আমি একটু মোবাইল নিয়ে একটু ভিডিও টিডিও এইসব দেখছিলাম, যার জন্য অনেক দেরি হয়ে গেছে। ব্লগ এখন আপলোড করা কি বলে ব্লগ এডিট করাই হয়নি, তো আপলোড কখন করব জানি না। তো আজকে আর বেশি কথা বলবো না, অনেক রাত্রির হয়ে গেছে। তোমরা সবাই ভালো থেকো, ব্লগগুলো দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট করো, শেয়ার করো, আর যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, আজকের জন্য এইটুকুই, দেখা হবে কালকে আবার নতুন ব্লগে। বাই বাই, গুড নাইট।